ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা সাতটি তাজা খবর। প্রত্যেকটি খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এরকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবর পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। 640 টন ওজন নিয়ে ওড়ে যে দানব বিমান, বিশ্বে আজও এটির দ্বিতীয়টি নির্মাণ হয়নি। চীনের বিরুদ্ধে এবার 71টা আমেরিকা ইইউ সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ আহ্বান। কারা ওই উইঘুর মুসলিম, কেন নির্যাতনের শিকার? নারী সম্পত্তি নয়, সম্মতি ছাড়া বিয়ে নয়, তালেবানের ডিক্রি। গ্রিক সাইপ্রাসের কাণ্ডে চরম ক্ষুব্ধ তুরস্ক। পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কাকে পুড়িয়ে হত্যা, বাংলাদেশকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র। ধারণ ক্ষমতা দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিমানটির নাম অ্যান্টন AN-225 স্প্রিয়া। এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া নির্মিত বিমান হলেও এখন পর্যন্ত বিমানটির মতো বিশাল ধারণ ক্ষমতার কোনো বিমান নির্মিত হয়নি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং। 1988 সালের ডিসেম্বর মাসে অ্যান্টন AN-225 স্প্রিয়া বিমানটি তার যাত্রা শুরু করে। এরপর 27 বছর পার হয়ে গেছে। প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বে নানা পরিবর্তন এসেছে, নিত্য নতুন ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব দেখা যাচ্ছে। এমনকি 2013 সালে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মিত হয়েছে, কিন্তু এই বিমানটি আসন কেউ দখল করতে পারেনি। দীর্ঘদিন ধরে সবচেয়ে বড় বিমানের এই আসনটি দখল করে রাখাকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তিগত উৎকর্ষের প্রমাণ বলেও মানছেন অনেকে। এই বিমানটি ডানার দৈর্ঘ্য 88 মিটার বা 290 ফুট, এছাড়া এর প্রস্থ 84 মিটার বা 275 ফুট। বিমানটি উড়ানোর জন্য কমপক্ষে 6 জন ক্রু প্রয়োজন হয়। 1988 সালের 21 ডিসেম্বর অ্যান্টন AN-225 স্প্রিয়া বিমানটি প্রথম আকাশে উড়ানো হয়। সে সময় বিমানটি নির্মিত হয়েছিল বুরন স্পেস শ্যাটল ও তার রকেট বুস্টার পরিবহনের জন্য। পরবর্তীতে অ্যান্টন এয়ারলাইন্স এটি বিশেষ মালামাল পরিবহনের জন্য ব্যবহার করছে। অ্যান্টন AN-225 স্প্রিয়া বিমানটিতে রয়েছে 32টি চাকা। এই চাকাগুলো টেক অফের সময় সর্বোচ্চ 640 টন ওজন নিতে পারে। তবে বিমানটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ওজন নেওয়া হয়েছে 190 টন প্রায়, যা একটি বিশ্ব রেকর্ডও বটে। বিমানটি স্পেস শাটল পরিবহনের কাজেও ব্যবহৃত হয়েছে। এ ধরনের বিমান বিশ্ব একটি মাত্র নির্মিত হয়েছে। নির্মাতা সংস্থার পরিকল্পনা ছিল এই ধরনের আরেকটি বিমান তৈরি করার, তবে এই প্রকল্প অর্থভাবে বাস্তবায়িত হয়নি। তবে প্রতিষ্ঠানটি পরিকল্পনা করেছে দ্বিতীয় বিমানটির নির্মাণ দ্রুত শেষ করার। দ্বিতীয় বিমানটি নির্মিত হলে বিমানেই 250 টন ওজন তোলা যাবে বলে আশাবাদী নির্মাতা প্রতিষ্ঠান। সে বিমানটি নির্মাণে $300 মিলিয়ন খরচ করতে পারে বলে জানিয়েছেন তারা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে চীনের বিরুদ্ধে এবার 71টা আমেরিকা ইইউ। চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে চীন যেভাবে একতরফা কার্যকলাপ করছে তা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ও ইইউ। ওয়াশিংটনে আমেরিকা ও ইইউ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে, সেখানে চীনের কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে চীন যা করছে তাতে ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এরপর আমেরিকার ডেপুটি সেক্রেটারি অব স্টেটের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের সেক্রেটারি জেনারেল আলোচনা বসেন। সেখানে চীনের উইঘুর ও তিব্বতের জাতিগত সংখ্যালঘুদের নিয়ে কথা বলছেন তারা। হংকংয়ের স্বশাসন এবং কূটনৈতিক ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নিয়েও কথা হয়েছে। দক্ষিণ চীন সাগর নিয়ে ইইউ। ইইউ মিলিটারি স্টাফের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন ইইউ ও আমেরিকার মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর জায়গা আছে। দক্ষিণ চীন সাগরে বেজিং একতরফা ব্যবস্থা নিচ্ছে, তাই আন্তর্জাতিক আইন যাতে মানা হয় সেটা দেখা দরকার। তিনি বলেছেন ফ্রান্স হল প্রশান্ত মহাসাগর এলাকায় বড় শক্তি। জার্মানি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক এই অঞ্চল নিয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে। নিউ ক্যালিডোনিয়া সহ বেশ কিছু দেশের প্রশাসন ফ্রান্সের হাতে। গত বছর স্বাধীনতার দাবি নিয়ে নিউ ক্যালিডোনিয়ায় গণভোট হয়েছিল, কিন্তু এই দাবি গণভোটে খারিজ হয়েছে। এছাড়াও দেশ বেশ কয়েকটি ছোট দ্বীপ রাষ্ট্র ফ্রান্সের অধিকারে রয়েছে। তাই দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতি অবস্থা বজায় রাখতে চায় ইইউ। ইইউ সামরিক বার্তা জানিয়েছেন দক্ষিণ চীন সাগরে ইইউ একটি মেরিটাইম এরিয়া অফ ইন্টারেস্ট তৈরি করতে চায়। আটলান্টিক মহাসাগরে গালফ অফ গিনিকে ইইউর উপস্থিতি আছে, সেখানে এরকম একটি পাইলট প্রজেক্ট চলছে। দক্ষিণ চীন সাগরে একই ধাঁচে কাজ করতে চায় ইইউ। কেন উদ্বেগ? তাইওয়ান নিয়ে এখন আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। গত মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাবধান করে দিয়ে বলেছেন তারা ঠান্ডা যুদ্ধের উত্তেজনা চান না। বাইডেন বলেছেন তাইওয়ানকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে আমেরিকা দায়বদ্ধ। বেজিং দক্ষিণ চীন সাগরে তাদের উপস্থিতি আরও বাড়াতে চাইছে।
এ এলাকা নিয়ে চীন ছাড়া ফিলিপাইন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার দাবি রয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার দুটি নৌকাকে ওই এলাকায় ঢুকতে দেয়নি চীন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ আহ্বান। লালমনিরহাটে কালীঘাট ও কালীগঞ্জ ও সিনলেটের কানাইঘাট সীমান্তে বাংলাদেশি নিন্দার লালমনিরহাটে কালীগঞ্জ সিলেটের কানাইঘাট সীমান্তে বাংলাদেশি হত্যার নিন্দা ও ক্ষোভ জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সীমান্ত হত্যার জন্য সরকারের নথজান ও পররাষ্ট্রনীতিকে দায়ী করেন বক্তারা। মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভারত আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা করছে। সরকারের নত জন পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত হত্যার ঘটনা ঘটছে, তাই সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি। দেশে ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ ভালো নেই উল্লেখ করে তিনি বলেন, সবার অধিকারের জন্য রাজপথে নামতে হচ্ছে। শেখ হাসিনা পুতুল সরকার এই অন্যায়ের প্রতিবাদ করছে না। তিস্তা টিপাইমুখ সমস্যার সমাধান হয়নি, দেশে কথা বলার কোনো পরিবেশ নেই, আর এই সরকার রাতের ভোটের সরকার, তাই এরা জনগণের কোনো কথাই শোনে না। এই বক্তা বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা মানবতা বিরোধী হত্যাকাণ্ড। বিএসএফ এর সহযোগিতা ছাড়া চোরাচালান সম্ভব না। ভারত আন্তর্জাতিক সব রীতিকে বিদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশি নাগরিক হত্যা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক আদালতে সীমান্তে হত্যা তাই মামলা করতে হবে। এদিকে আরেকটি হটনিউজ হচ্ছে, কারা এই উইঘুর মুসলিম, কেন নির্যাতনের শিকার। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা চীনের কিছু গোপন নথি ফাঁস করে দিয়েছে। নথিগুলো চীনের উত্তর পশ্চিমাঞ্চলে জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর সরকারের পীড়ন নীতি সম্পর্কিত। পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুসলিমদের প্রতি বিন্দু মাত্র দয়া মায়া না দেখানোর জন্য চীনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। উইঘুরদের দুর্ভোগের উপর এটি আন্তর্জাতিক গণমাধ্যমে আসা সর্বশেষ তথ্য। চীনের উত্তর পশ্চিম অংশে সবচেয়ে বড় প্রদেশ জিনজিয়াং। এর আয়তন 16,46,400 বর্গ কিলোমিটার। এই এলাকা আয়তনে চীনের প্রায় 6 ভাগের 1 ভাগ। এর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আছে মুসলিম দেশ তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তান, আর দক্ষিণ পশ্চিমে আছে আফগানিস্তান এবং জম্মু কাশ্মীর। স্বর্ণ, তেল ও গ্যাস সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এরাই উইঘুর মুসলমান। তারা মূলত তুর্কি বংশোদ্ভূত এবং তুর্কি ভাষাগোষ্ঠীর অন্তর্গত উইঘুর ভাষা কথা বলেন। এ ভাষার বর্ণলিপি আরবি। এখানকার অর্থনীতি কৃষি ও বাণিজ্যের উপর নির্ভরশীল। জিনজিয়াং ছাড়াও উইঘুরের বিশ্বের বহু দেশে ছড়িয়ে আছে। 2009 সালে হিসেব অনুযায়ী জিনজিয়াংয়ে 1.5 কোটির মতো উইঘুর বসবাস করে। এছাড়া কাজাখস্তানে 2,30,000, উজবেকিস্তান 50,000, কিরগিজস্তানে 49,000, তুরস্কে 19,000, রাশিয়া 4,000, ইউক্রেনে 1,000-এর মতো উইঘুর মুসলিমের বসবাস। এছাড়া নির্যাতন থেকে বাঁচতে অনেক উইঘুর জিনজিয়াং থেকে পালিয়ে অভিবাসী হিসেবে দেশে দেশে ছড়িয়ে পড়েছে। জিনজিয়াং কাগজ কলমে স্বায়ত্তশাসিত হলেও চীনের কেন্দ্রীয় সরকারের কঠোর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। এদিকে আরেকটি হটনিউজ হচ্ছে, নারী সম্পত্তি নয়, সম্মতি ছাড়া বিয়ে নয়, তালেবানের ডিক্রি। তালেবানের দখলে চলে যাওয়া আফগানিস্তানের নারীদের অবস্থা কি হবে সেদিকে নজর গোটা বিশ্বের। এর মধ্যে নারী অধিকার নিয়ে নতুন ডিক্রি জারি করল তালেবান সরকার। এতে বলা হয়েছে, নারীদের সম্পত্তি বলে ভাবা যাবে না এবং বিয়েতে তাদের সম্মতি নিতে হবে। শুক্রবার তালেবান ওই ফরমান জারি করেছে, কিন্তু এতে নারীকে মানুষ বলে গণ্য করার কথা বলা হলেও শিক্ষা এবং ঘরের বাইরে কর্মক্ষেত্রে নারী বিচরণের সুযোগ থাকা নিয়ে কিছু বলা নেই। গত 15 আগস্ট আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে নারী অধিকার প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে আছে তালেবান। চাপে রাখার কৌশল হিসেবে বেশ কয়েকটি দেশ এরই মধ্যে আফগানিস্তানে তহবিল সহায়তা বন্ধ করছে। ক্ষমতায় আসার পরপরই তালিবান নেতারা নারী অধিকার সমুন্নত রাখার আশ্বাস দিলেও তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এবার ডিক্রির মাধ্যমে তালেবান নারী অধিকারের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিল। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই ফরমানে বিস্তারিত প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, নারী কোনো সম্পত্তি নয়, বরং একজন মহিষী এবং স্বাধীন মানবী। শান্তির জন্য বা শত্রুতা অবসানের বিনিময়ে কেউ নারীকে অন্য কারো হাতে তুলে দিতে পারে না। নারীদের বিয়ে এবং তাদের সম্পত্তির অধিকারের নিয়ম নির্ধারণ করে দিয়ে ডিক্রিকে বলা হয়েছে, নারীদের জোর করে বিয়ে দেওয়া যাবে না এবং স্বামী মারা গেলে তার সম্পত্তিতে বিধবা নারীদের অংশ থাকবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গ্রিক সাইপ্রাসের কাণ্ডে চরম ক্ষুব্ধ তুরস্ক। গ্রিক সাইপ্রাসের প্রশাসনের পূর্ব ভূমধ্য সাগরে এক্সন মোবাইল ও কাতার পেট্রোলিয়ামকে অনুসন্ধান লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মত হওয়ার ক্ষুব্ধ হয়েছে তুরস্ক। এই অঞ্চলে তুরস্ক ও তুর্কি সাইপ্রাসের অধিকার উপেক্ষা করার ঘটনাকে উত্তেজনা বাড়ানোর পরিষ্কার উস্কানি হিসেবে দেখছে আঙ্কারা। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরে। খবর ডেইলি সাবাহার। খবরে বলা হয়, গ্রিক সাইপ্রাসের প্রশাসন বৃহস্পতিবার জানায়, মন্ত্রীদের কাউন্সিল অ্যাকশন মোবাইল ও কাতার পেট্রোলিয়ামকে দেশটির ঘোষিত এক্সক্লুসিভ ইকোনমিক জোনের 5 নম্বর সেকশনে হাইড্রোকার্বন অনুসন্ধানে লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে, যে ইকোনমিক জোন দেশটির দক্ষিণে ও দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত।
এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কাকে পুড়িয়ে হত্যা। ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার অভিযোগে পাকিস্তানে পাঞ্জাবের শিয়ালকোটের এক কারখানায় শ্রীলঙ্কান কর্মকর্তাকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যা করেছেন শ্রমিকরা। পাকিস্তানের সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 11:30 দিকে শিয়ালকোটের ওয়াজিরা বাদ সড়কে এ ঘটনা ঘটে। প্রিয়াঙ্কা কুমার নামে ওই শ্রীলঙ্কা কারখানাটির রপ্তানি বিষয়ক কর্মকর্তা ছিলেন। শিয়ালকোটের পুলিশ প্রধান আরমাগান গোন্ডাল বার্তা সংস্থা এপি কে জানিয়েছে, হত্যার আগে প্রিয়ন্থা কুমারার বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম সংবলিত একটি পোস্টার অবমাননার অভিযোগ তুলেছে শ্রমিকরা। কারখানার ভেতরে নির্যাতনে হত্যার শিকার হন তিনি। পরে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাত 8:00 পর্যন্ত 50 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পাঞ্জাব সরকারের মুখপাত্র হাসান খাবার। শিয়ালকোটের আরেক পুলিশ কর্মকর্তা সাইদ মালিক জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাত 8:00 দিকে এক টুইট বার্তায় শিয়ালকোট হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লিখেছেন, শিয়ালকোটের কারখানায় ঘটার সংঘবদ্ধ নৃশংসতা, শ্রীলঙ্কান ম্যানেজারকে জীবন্ত পুড়িয়ে মারা ঘটনা পাকিস্তানের জন্য লজ্জার দিন। আমি তদন্তের বিষয়টি দেখভাল করছি। এই ঘটনা জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চূড়ান্ত স্বীকৃতি তথা জাতিসংঘের অনুমোদন প্রাপ্তির জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়। বার্তায় বলা হয়, 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ এবং আরও দুটি দেশের উত্তরণের ঐতিহাসিক জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাবের জন্য বাংলাদেশকে অভিনন্দন। সিদ্ধান্তটি 24 নভেম্বর 2026 থেকে কার্যকর হবে।